এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে ফ্রাইডে। গতকাল আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, অনেক ব্যস্ততা ছিল, প্লাস হচ্ছে অফিস ছিল, তারপর হচ্ছে যাই হোক। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর এখন স্পেশাল কিছু দেখানোর নাই, প্লাস হচ্ছে আমি কিছু রুটি বাসাইছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। তো আশা করি ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। আজকে যেহেতু ফ্রাইডে, জুম্মা মোবারক সবাইকে। তো অনেকে প্রশ্ন করেন বা হচ্ছে অনেকের অনেক কিছু জানার ইচ্ছে থাকে আপনাদের, এটা হচ্ছে যে আপু আপনি কি কোনো স্ট্যান্ড ব্যবহার করেন কি না, মানে মোবাইলের যে মানুষ অনেক ট্রাইপড থাকে বা আদার্স অনেক কিছু থাকে, তো আপনি কোন ধরনের ট্রাইপড ব্যবহার করেন? তো দেখেন আমি কিন্তু অনেক ধরনের ট্রাইপড কিনেছিলাম, কিন্তু যা হলো সেটা হচ্ছে আমার ট্রাইপডগুলো রাফন ভেঙে ফেলছে। আমি হচ্ছে চারটা ট্রাইপড কিনেছিলাম, সবগুলোই ভেঙে গেছে এবং হচ্ছে আর দুইটা আমি পাচ্ছি না। তো আজকে আমি না সরি গতকাল 10 টাকার একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসছিলাম, ওই যে মোবাইল স্ট্যান্ডগুলো থাকে ওইগুলো কিনে নিয়ে আসে। আমি হচ্ছে এটা দিয়ে আজকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এ ছিল হচ্ছে এই পার্টটা, মানে আমি হচ্ছে স্ট্যান্ড আগে ইউজ করতাম না, নিজের হাত দিয়ে হচ্ছে এক হাতে কাজ করতাম আর এক হাতে ভিডিও বানাতাম, তারপর আপলোড করে দিতাম এডিট করে। আর আজকে হচ্ছে স্ট্যান্ডটা নিয়ে আসছি, স্ট্যান্ডের মাধ্যমে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি আর কি। সারাদিন অনেক কাজ করার পাশাপাশি আপনার যদি মনে হয় আপনি আপনার পেজটা টাইম দিতে পারবেন না, তাহলে আমি বলবো আমরা কিন্তু এতটাও ব্যস্ত থাকি না, যতটা ব্যস্ত থাকলে আমরা একটা পোস্ট করতে পারবো না বা ভিডিও দিতে পারবো না, আমার মনে হয় আর কি, আমার পার্সোনাল ওপিনিয়ন। অনেকের অনেক ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু তারপরেও যদি মানুষের ইচ্ছা থাকে, মানুষের ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তো আপনার যদি মনে হয় যে না আমার হচ্ছে ভিডিও দেওয়ার প্রয়োজন, বা আমার যদি একটা পার্ট টাইম জব থাকতো আমি তাহলে পেজটাতে ভিডিও দিতে পারতাম বা দেওয়া লাগতো, তো পার্ট টাইম জব থাকা যে কথা, এখানে পেজে কাজ করা একই কথা সেম। সো ইচ্ছা শক্তিটাই হচ্ছে বড়, আপনি ইচ্ছা করলে আপনার ভিডিও দিতে পারেন পেজে এবং কাজ করতে পারেন, এটা একমাত্র আপনার ব্যক্তিগত মানে ইচ্ছা আর কি। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি টোটালি 5 থেকে 6 মাস পর একটা পেজ থেকে আর্ন করতে পারবেন। কীভাবে সেটা আমি বলতেছি, দাঁড়ান, আপনি প্রতিদিন যদি একটা রিলস, একটা পোস্ট, প্লাস হচ্ছে প্রতিদিন একটা লং ভিডিও না দেন, ঠিক আছে, লং ভিডিওটা যেহেতু মেক করা বা ভয়েস অ্যাড করা অনেক টাফ, তো প্রতিদিন দেওয়া লাগবে না। আপনি যদি 2-1 দিন পর পর একটা লং ভিডিও দেন, আর হচ্ছে 2 বা 3 বার লাইভ করেন, বা 2 বা 3 বার লাগে না, 1 বার লাইভ করলেও হয়, কন্টিনিউয়াস যদি প্রতিদিন একটা করে হলেও লাইভ করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার 3 মাস পর আপনার পেজটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আপনি ফলো করতে পারবেন। আর অবশ্যই কাজগুলো কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ না করলে একদিন করলেন আর 2-3 দিন বসে থাকলেন কাজ করলেন না, তাহলে এটা থেকে সফলতা কখনোই আপনি আশা করতে পারবেন না। কারণ অনলাইন প্ল্যাটফর্মগুলো এরকম, আপনি ইচ্ছা করবেন কাজ করবেন, ইচ্ছা করবেন কাজ করবেন না, তাহলে সেটা থেকে আপনার কোনো বেনিফিট আসবে না। আপনি যদি রেগুলার একটা কাজ করে যান, আপনার ভিডিও যেমনই হোক আপনি জানিয়ে ভিডিও বানান না কেন, ফেসবুক সেটা সবার সামনে তুলে ধরবে, যেটাকে বলা হয় সাজেস্টেড ফর ইউ। সো সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আমাদের অজুহাতের শেষ নেই, আমরা কিন্তু অনেক ধরনের অজুহাত দেখাই, অজুহাত যদি দেখাই তাহলে কিন্তু নিজের সাথে নিজে হেরে গেলাম, আর নিজের সাথে নিজে হেরে যাওয়া মানে হচ্ছে লাইফের ডিপ্রেশন এসে ভর করা। ডিপ্রেশন খুবই খারাপ একটা জিনিস, যেটা থেকে বের হওয়া খুবই কঠিন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, আল্লাহ হাফেজ।